বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নং ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের পক্ষাতে জুয়ারি ও মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম, মোহাম্মদ দুলা মিয়া, আলামিন আবু রায়হান, সুজন মিয়া ও জুয়েল কর্তৃক সত্য রায়নগর ইউনিয়ন পরিষদের 1-2-3 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাফত আসমা আক্তার সাথীকে রাস্তায় উত্তপ্ত কুপ্রস্তাবের প্রতিবাদ করে ভুক্তভোগীর বাড়িতে অগ্নিসংযোগ, বোনের বিয়ের গাড়িতে ফ্যান্সি ডেট রেখে 1 লক্ষ টাকা চাঁদা দাবি ও ভুক্তভোগীদের মারপিট ও হত্যার হুমকি প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকার সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ সায়েদুজ্জামান, মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ আইনুল, মোহাম্মদ এমদাদুল, মোহাম্মদ মোস্তাসহ এলাকার সর্বসাধারণ ছেলে ও মেয়েরা। এ সময় জেলা মানবাধিকার কর্মী আলহাজ আব্দুল মতিন বলেন, এলাকা উত্তক্তকারী, চাঁদা দাবিকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।